গরু মোটা তাজাকরণ পদ্ধতি। সহজেই গরু মোটা তাজা করা যায়। এর জন্য স্থানীয় হাট থেকে গরু কিনেই শুরু করা যায়। এতে অল্প বিনিয়োগে কম সময়ে লাভসহ মূলধন ফেরত পাওয়া যায়। কারণ এই পদ্ধতিতে স্থানীয়ভাবে পাওয়া খাবারের সঙ্গে বাড়ির উচ্ছিষ্ট খাবার কাজে লাগানো যায়। যেভাবে সহজ, গরু বাছাই করার ক্ষেত্রে মনে রাখতে হবে গরুর বয়স 2 থেকে 3 বছর হলে ভালো হয়, শঙ্কর ফিজিয়ান সিন্ধি জাত হলেও ভালো। এগুলো চামড়া ঢিলাঢোলা, হাড়ের জোড়া মোটা, ঠান্ডা প্রকৃতির, রোগমুক্ত। গরু কেনার পর প্রথম কাজ হচ্ছে গরুকে কৃমিমুক্ত করা, মুখের রুচি বাড়ানোর ব্যবস্থা করা, তারপর সুষম খাবার পরিমাণ মতো। গবাদি পশুর খাবার ইউরিয়া মোলাসেস স্ট্র। গবাদি পশু বিশেষ করে গরুর খাদ্য হিসেবে আমাদের দেশে শুকনা খড়ের ব্যবহার ব্যাপক, কিন্তু এতে প্রয়োজনীয় পরিমাণে আমিষ, শর্করা বা খনিজ উপাদান থাকে না। এদিকে খাবারের দামও ক্রমান্বয়ে বেড়েই চলেছে। রোগব্যাধির প্রকোপ কম নয়, তাই লাভজনকভাবে গবাদি পশু পালন করা আজকাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা সমাধানে সহায়তা করবে ইউরিয়া মোলাসেস স্ট্র। ইউরিয়া মোলাসেস স্ট্র কেন? আমিষের উৎস হিসেবে ইউরিয়া শর্করা ও খনিজের উৎস হিসেবে মোলাসেসের চিটাগুড় জুড়ি মেলা ভার। ইউরিয়া মোলাসেস স্ট্র গরু সাধারণত আগ্রহের সাথে খেয়ে থাকে। এতে ওজন ও উৎপাদন উভয়ই বৃদ্ধি পায়। সর্বোপরি এটি একটি লাভজনক ও সহজ প্রযুক্তি। কম খরচে বেশি মাংস বৃদ্ধির ক্ষমতাও অসাধারণ। উপাদান: 100 কেজি ইউরিয়া মোলাসেস তৈরির জন্য নিম্নোক্ত উপাদান জরুরি। পানি 50 লিটার, চিটাগুড় 24 কেজি, ইউরিয়া 3 কেজি। প্রস্তুত প্রণালী: প্রথমেই পরিমাণ মতো খড়, মোলাসেস ও ইউরিয়া মেপে নিতে হবে। এরপর পরিষ্কার পানির সঙ্গে এমনভাবে মেশাতে হবে যেন সম্পূর্ণ দ্রবণ খড়ের সঙ্গে সহজে মিশে যায়। পলিথিন বিছানো বা পাকা মেঝেতে শুকনো খড় সমভাবে বিছিয়ে রেখে তার ওপর ইউরিয়া মোলাসেস দ্রবণ ধীরে ধীরে ঝর্ণা বা হাত দিয়ে ছিটিয়ে দিতে হবে। প্রয়োজনে খড়কে উল্টিয়ে দিতে হবে যাতে সমস্ত খড় দ্রবণ শুষে নিতে পারে। এভাবে স্তরে স্তরে খড় সাজিয়ে তাতে সমানুপাতে ইউরিয়া ও মোলাসেস দ্রবণ মিশিয়ে দিতে হবে। খাবারের পরিমাণ: গরুকে তার ইচ্ছে মতো খেতে দেওয়া যাবে, তবে প্রথম দিকে অল্প অল্প করে দিয়ে অভ্যাস করে নিতে হবে। ইউরিয়ার পরিমাণ যেন বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ইউরিয়া মোলাসেস স্ট্র একবার তৈরি করে 2-3 দিন খাওয়ানো যায়। খাওয়ানোর পরপরই বেশি পরিমাণ পানি পান করতে দেওয়া উচিত নয়। বেশি দিনের জন্য তৈরি করলে পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে যাতে নষ্ট না হয়ে যায়। ইউরিয়া মোলাসেস স্ট্র বাছুর, বাড়ন্ত গরু, দুগ্ধবতী বা গর্ভবতী গরু ও মহিষকেও অনায়াসে খাওয়ানো যায়। অন্য কোনো খাবার খুব একটা না দিলেও গরুর উৎপাদন ও ওজন বাড়তে থাকে। দৈনিক খাবার: 100 কেজি ওজনের গরুকে দৈনিক নিম্নোক্ত খাদ্য দেওয়া যেতে পারে, যে পরিমাণ খেতে পারে অথবা পর্যাপ্ত, তবে সার ও চিটাগুড়ের পরিমাণ ঠিক রেখে। 5 গ্রাম থেকে শুরু করে ধীরে ধীরে 25 গ্রাম পর্যন্ত। দানাদার 2 কেজি, তবে ভালো মানের রেডি ফিড হতে হবে, কেননা এতে প্রয়োজনীয় সব উপাদান সঠিক পরিমাণে থাকে। কাঁচা ঘাস 10 কেজি মিনিমাম। গরুর ওজন 100 কেজির বেশি হলে প্রতি 50 কেজি ওজনের জন্য দানাদার 1 কেজি এবং ঘাস 5 কেজি যোগ করে হিসাব করতে হবে। যেমন 150 কেজি ওজনের গরুকে দানাদার 3 কেজি এবং ঘাস 15 কেজি দিতে হবে। পরিচর্যা: গরু মোটা তাজা করার জন্য শুধু খাবার দিলেই হবে না, পাশাপাশি পশুকে ভালোবাসতে হবে, সঠিকভাবে পরিচর্যা করতে হবে, যেমন সময় মতো গোসল, খাবার, ওষুধ দিতে হবে। এছাড়া ভালো ব্যবস্থাপনা যথাসময়ে সঠিক কাজ সফলতা এনে দেবে।